সবাই উপস্থিত সুধীজন ভাই বোনেরা, দুর্গা পূজা আমরা এবারে ধুমধাম করে করতে পারি না। করোনা মহামারীর জন্য সবাই রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম, বাড়িতে ছিলাম, নতুন কাপড়ও অনেকে কেনেননি, আর যারা কিনেছেন তারা পড়তেও পারেননি, কোথায় পড়বে, বাড়ি থেকে বেরোননি, তাই মন একটু একটু খারাপ ছিল। তারপরে লক্ষ্মী পুজো হলো, কালী পুজো হলো, আর এবারে জগদ্ধাত্রী পুজো দিয়ে পুজোর সিজন শেষ হবে। তো সেই জন্য আমার সবার কাছে আবেদন, যেমন আজকে সবাই উৎসাহের সঙ্গে এসেছেন, জগদ্ধাত্রী পুজো চন্দননগর এলাকার পরিচিতি, হুগলিতে জগদ্ধাত্রী পুজো সারা বিশ্ববিখ্যাত, এখানে লাইটিং, এখানকার মানুষের যে আন্তরিকতা এই পূজাকে নিয়ে লেগে আছেন সবাই, আমরাও সুযোগ পেলে প্রতি বছর আসি, আমি প্রায় 3 বছর আসছি লাগাতার। তো সেই জন্য জগদ্ধাত্রী পুজো যার শেষ ভালো তার সব ভালো, এটা যেন খুব ভালো করে হয়, সবাইকে আমি আবেদন করব, কোনো মনে সংকোচ রাখবেন না, মা আছেন দেখে নেবেন, আপনারা ভালো করে পুজো করুন, উৎসাহের সঙ্গে আনন্দ সঙ্গে করুন, আমরাও সঙ্গে আছি। প্রার্থনা করবো, সবাই প্রার্থনা করুন যে করোনা রাক্ষসের ভয়ে আমরা চুপ করে আছি, দেশের উন্নয়ন বন্ধ হয়ে গেছে, মানুষ কষ্টের মধ্যে আছে, ভর্ত পাচ্ছে না, মা যেন সে করোনা রাক্ষসকে বধ করে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর সাহস নিয়ে আসে, যাতে আমরা বাকি জীবন স্বাভাবিকভাবে শুরু করে আবার নূতন করে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের প্রধানমন্ত্রী সমাজের সামনে আহ্বান করেছেন আত্মনির্ভর ভারত বানাবার জন্য, যখন আমরা সংকটের মধ্যে আছি লড়াই করে জীবনকে সুরক্ষিত আর সাবলীন করার চেষ্টা করছি, সেই সুযোগ আর একটু লড়াই করে দেশকেও স্বয়ংসম্ভর আত্মনির্ভর করার চেষ্টা করতে হবে, যাতে আগামী দিনে আমরা নূতন ভারত তৈরি করে আমাদের সন্তানদের কাছে তুলে দিতে পারি, মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা বাঁচতে পারি, কারো কাছে যেন হাত পাততে না হয়, কেউ যেন আমাদের চোখ না দেখায়, পড়োশিরাও যেন ভদ্রভাবে থাকে, আমরাও যেন দুনিয়াকে ভাই মনে করেছি, আত্মীয় মনে করেছি, বসুধৈব কুটুম্বকম মনে করেছি, সেই ভাবনা নিয়ে আমরা আগামী দিনে এগোব। যারা আমাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধব পড়োশি আছে তারাও যেন সারা দুনিয়ার সঙ্গে সেরকম ব্যবহার করে এই পৃথিবীর মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে তাকে শুকিয়ে ঠিক করে সমস্ত মানব সমাজকে রক্ষা করে আর নূতন সভ্যতার দিকে এগিয়ে এই বিপদকে ভুলে গিয়ে নূতন আনন্দে মেতে উঠতে পারি, আগামী বছর যেন এই পুজো আরো ধুমধাম করে করতে পারি, এই প্রার্থনা করে মায়ের কাছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়া দীপাবলির, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগদ্ধাত্রী মা কি জয়।